এখানে আপনাদের এও জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে যে চুক্তি হয়েছে প্রতি বছর 4,000 করে লোক আনবে, কিন্তু সবথেকে বিব্রতকর অবস্থা হয়েছে তখনই যখন এখানকার অধিবাসন মন্ত্রী নোটিস মিতরাকিস এখানকার একটা স্থানীয় টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেন এবং সে বলেন যে প্রতি বছর আমরা পর্যায়ক্রমে 4,000 লোক ঠিকই আনবো, কিন্তু এখানে যে অবৈধ অধিবাসীরা আছে তাদেরকেও আমরা এখানে রাখবো না কিংবা তাদেরকেও আমরা দেশে পাঠিয়ে দেব, কিন্তু এখানে যারা দীর্ঘদিন ধরে আছে এবং 7 বছর পরে যারা লিগের হওয়ার একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসতে পারে, তো তারাও এখান থেকে সেই কাগজগুলো সেই আইনটা বাতিল করবে। তবে এই সব কথা শুনে বিভিন্ন সময় এখানকার যারা প্রবাসীরা আছে তারা খুবই বিব্রতকর অবস্থা এবং খুব আতঙ্কে আছে, এবং এই খবরটি শোনার পর এবং তার চুক্তির কয়েকদিন পর থেকেই বেশ পরিমাণ ধরপাকড় শুরু হয়েছে এবং প্রবাসী বাংলাদেশিরা যারা বৈধ অবস্থায় নেই, যাদের বৈধ কাগজপত্র নেই, তারাও বেশ আতঙ্কে আছে। তবে চুক্তিতে যে 4,000 লোক আনবে সেটা এরা সাধুবাদ জানিয়েছে, কিন্তু এখান থেকে যদি ডিপোস্ট করবে কিংবা এখান থেকে যদি অবৈধ লোক পাঠিয়ে দেবে সেই বিষয়ে কিছুটা তারা বিব্রত কর। এখন পরবর্তী আইন তারা কোন পর্যন্ত আসবে কি আসবে না সেটা নিয়ে বেশ আতঙ্কে রয়েছে। তবে দর্শক আপনাদের এও জানিয়ে রাখছি যে এই আইনটা পাস হবে তখনই এপ্রিলের মাঝামাঝিতে কিংবা এপ্রিলের প্রথমে শুরুতে এখানে গ্রিক গভর্নমেন্টের একটা বিল উত্থাপন হবে, উত্থাপনের পরে যদি গ্রিক গভর্নমেন্ট পাস করে এবং এইখানকার বিরোধী দলের নেতারা যদি সেটা সমর্থন দেয় তাহলেই এই বিলটা পাস হতে পারে। প্রদীপ কুমার সরকার, অ্যাথেন্স গ্রিস থেকে, আরটিভি।